Oh solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবী আল আমিন ওয়া আলা আলিহি তাইয়িবিন ত্বহিরিন ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ এবং দূরের অগণিত বশঙ্খ দশক ভাইবন্দের কে শুভেচ্ছা সালাম এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক বিশেষ আয়োজন আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন কোরআন দিয়ে আমরা জীবন গড়ি আসন কোরআনের হই কোরআনের মাধ্যমে নিজেরা বদলে যায় বদলে দেই সারা পৃথিবীকে আমাদের আজকের আলোচনার বিষয় হল নিজেদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখা লোয়ারিং দ্য গেজ যাকে ইংরেজিতে বলা হয় দৃষ্টিকে নিচের দিকে কেন রাখতে হবে এই ব্যাপারে আর নিজেদের লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করতে হবে এই ব্যাপারে আমাদের আলোচনা শুধু মহিলাদের জন্য নয় বা শুধু পুরুষের জন্য নয় সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য ইকুয়ালি এটা প্রযোজ্য সমানভাবে প্রযোজ্য এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের হেদায়াত আমাদের আলোচনা শুরু হচ্ছে তিরিশ নম্বর আয়াত থেকে بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون اشهدوا به আপনি মমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে আর এটাই তাদের জন্য অতি পবিত্র নিশ্চয়ই আল্লাহ তারা যেসব কাজ করে এ ব্যাপারে খবর রাখেন অকুলীল মমিনা ইয়াগো দুদুনামিন আব সরিহীন আর মুমিন মহিলাদেরকে বলবে ফিমেলদেরকে বলবে ইয়াগো দুদুনামিন আব সরিহীন তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এমন না যে পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে না মহিলারা যত খুশি বেড়ার ফাঁকা দিয়ে পুরুষদের গেলে দেখতেই থাকবে দেখতেই থাকবে রাস্তাঘাটে সবখানে নো দ্যাস নট দা কেস কি করতে হবে তারাও যেন তারা তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে অয়াহনা পুরুজা আর তারাও যেন মহিলারাও তাদের মডেস্টিকে যেন গার্ড করে তারা যেন তাদের লজ্জায়স্থানের হেফাজত করে ভলাইয়ুবুদিন জিন তাহনা জহার মিনহা আর তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না শুধুমাত্র অতটুকুন করবে যা এমনিই প্রকাশ হয়ে পড়ে বলিয়া দরিবেনা বেশোমরিহীন আলাযুয়ুবিহীন আর তারা তাদের বক্ষদেশকে তারা তা চাদর দিয়ে খেমার দিয়ে তারা যেন ঢেকে রাখে বলাইউব দিনা জিন তাহন্না ইল্লালিব ওলাতিহীনহীন আর তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না শুধুমাত্র তারা প্রকাশ করতে পারবে তাদের নিজেদের স্বামীদের কাছে অথবা নিজেদের বাবাদের কাছে অথবা স্বামীদের বাবা নিজের শ্বশুরের কাছে অথবা তাদের নিজেদের ছেলেরা অথবা তাদের নিজেদের ভাইদের সামনে অথবা তাদের পুত্র যারা আছে ভাইদের সন্তান যারা আছে তাদের সামনে অথবা তাদের বোনদের ছেলেমেয়ে যারা আছে তাদের সামনে অথবা নিজেদের কাজের যে সমস্ত মহিলারা আছে তাদের সামনে আওমামালাকাইমা নুন অথবা নিজেদের দাস দোষীদের কাছে আবেদ তবে না হই উলিল ইরবাতিমিনার রেজাল অথবা এমন সব পুরুষ যাদের মধ্যে পুরুষত্ব বলতে কিছু নাই কোনো কারণে তারা পুরুষ নয় এবং সম্পর্কে তারা সচেতন নয় এরকম যদি হয় আবিত্তি ফিলিল্দিন আলমজহারুয়ালা আওরা তিন্নিসা অথবা এমন ছোট বাচ্চাদের সামনে তারা প্রকাশ করতে পারবে যারা মহিলাদের গোপন বিষয় সম্পর্কে এমনও নেচে নেচে হাঁটবে না যাতে করে তারা কিভাবে তাদের বিউটিকে সৌন্দর্যকে গোপন করেছে ওইটা যেন মানুষকে জানানোর জন্য কোনো কৌশলও তারা করবে না ততুব ইল আল্লাহ হিজেমিয়ান আইয়ু হে মমিনরা নারী পুরুষ নির্বিশেষে সবাই আল্লাহর কাছে তওবা করো লা আল্লাহ কুমতুফনে হুম তাহলে তোমরা আশা করা যায় সফল কাম হবে এসে গেল হেজাবের আয়াত এসে গেল আমাদের নিজেদের চোখকে হেফাজতের আয়াত আমাদের সমাজে আমরা আমাদের চোখকে হেফাজত করি না কোন খারাপ জিনিস দেখলে পরে তার দিকে আরো বেশি বেশি করে নজর দেই আর যখন মানুষকে বলা হয় যে এক নজর দেখা যাবে নজর এত লম্বা হয়ে যায় পাঁচ মিনিটের নজর আল্লাহ তালার সঙ্গে ফাকিবাজি করে তো বাঁচা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন ঠিকই জানেন আর আমাদের এই নজরকে আমাদের এই চোখকে নিম্নগামী রাখতে হবে দৃষ্টিশক্তিকে নিম্নগামী রাখতে হবে এই জন্য এটা শুধুমাত্র পুরুষের নয় মহিলাদেরও পুরুষরা মহিলাদের দিকে নজর গেলে নজরকে ফিরিয়ে আনবেন নজরকে নিম্নগামী করে রাখবেন সমানভাবে মহিলারা যদি পুরুষের দিকে তাদের নজর যায় তাহলে তারা তাদের নজরকে তাদের তাদের চোখকে নিম্নগামী করে রাখবেন কারণ চোখের সব কিছু চোখের মধ্যেই সব কিছু আল্লাহর্বলা আলমিন রেখে দিয়েছেন আমরা সাধারণত যারা ইসলামকে মানি অনেক সময় আমরা জানি ভাইয়েরা মোটামুটিভাবে তারা তাদের চোখকে হেফাজত করার চেষ্টা করেন কিন্তু বন্ধের মধ্যে এই ব্যাপারে অনেক নেগলেজেন্সই দেখা যায় তারা মনে করেন যে তারা ই করতে পারবেন দেখতে পারবেন পুরুষকে যত খুশি এটা ঠিক নয় কারণ এই যে যে কারণে আল্লাহ দেখাটাকে নিষেধ করেছেন এই এই ডিজায়ার চাহিদা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান আপনারা নিশ্চয়ই হাদিসের কথা শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবি ছিলেন এবং আল্লাহ রসুলের স্ত্রীরা খোলা মেলা সেখানে আসছিলেন আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করলেন তারা বললেন যে ইয়া রসুল আল্লাহ উনি তো অন্ধ উনি তো আমাদেরকে দেখতে পাবেন না তখন আল্লাহর রসুল বললেন তোমরা দুইজন কি অন্ধ নাকি দেখেছেন অন্ধ মানুষ না হয় তাদেরকে দেখতে পাবে না কিন্তু তোমরা দুজন কি অন্ধ না ওনারা দুজন তো অন্ধ ছিলেন না তাহলে আল্লাহ রসুলের হাদিস দিয়ে বোঝা যায় যে মহিলারাও পুরুষদেরকে সমানভাবে দেখতে পারবে না নজর একবার গেলে পরে তারা তাদের নজরকে ফিরিয়ে নেবে পুনরায় যদি আবার তারা নজর দেয় এই নজরের কারণে তারা গুণাহার হবে এই জন্য মহিলাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন হুকুম দিয়েছেন পুরুষদেরকে হুকুম দেওয়ার পরে প্রথম আয়াতে পুরুষদেরকে বলা হয়েছে কুল্লীল হেনবি মমিনদেরকে বলে দিন পুরুষেরা তাদের নজরকে নিম্নগামী করে রাখবে এর পরের আয়াতের শুরুতেই আর মহিলাদেরকেও বলে দিতে হবে তারাও যেন নজরকে নিম্নগামী করে রাখে আমরা সবাই আমরা মানুষ মানুষের মধ্যে চাহিদা আছে মানুষের মধ্যে জৈবিক চাহিদা আছে চাহিদার কারণে আমাদের নজরের কারণে আমাদের মধ্যে এই চাহিদার ইচ্ছা এসে যেতে পারে এবং সেজন্য আমরা হয়তো কোনো খারাপ কাজে হতে পারি এজন্য আমাদের নজরকে আমরা নিম্নগামী করে রাখতে হবে শুধুমাত্র এ ক্ষেত্রেই নয় যে নারী আর পুরুষ যে কোনো খারাপ জিনিস থেকে হারাম জিনিস থেকে হারাম জিনিস দেখা থেকে আমাদের নজরকে আমরা হেফাজত করতে হবে আমরা যদি আমাদের নজরকে হেফাজত করতে পারি হারাম দেখা থেকে তাহলে নজর হেফাজতে থাকলো আমরা মুবারক হব আমাদের সৌভাগ্য হবে আর যদি আমরা দেখতে থাকি আমরা গুণাগার হয়ে যাব চোখের গুনায় আমরা জর্জরিত হয়ে যাবো আলী রাজি আল্লাহকে আল্লাহ রসুল বলেছিলেন আলী প্রথম নজর আল্লাহ তোমাকে মাফ করবেন কিন্তু তোমার বিপক্ষে চলে যাবে দ্বিতীয় নজর এজন্য আমরা রাস্তা রাস্তাঘাটে যখন চলি এয়ারপোর্টে যখন যাই মানুষের বাড়িতে যাই বিয়ে শির ফাংশনে যাই অথবা সামাজিক কোনো অনুষ্ঠানে আমরা গিয়ে হাজির হই যে অবস্থাতে যেখানেই আমরা যেভাবেই যাই না কেন সেখানে গিয়ে যেন আমরা একবার যদি আমাদের নজর কোনো খারাপ জিনিসের উপরে পড়ে দ্বিতীয়বার আমাদের জন্য নজর করাটা জায়েজ হয় না এটা আল্লাহ রব্বুল আলমিন জায়েজ করেন নাই এই যে আপনি আপনার চোখকে হেফাজত করলেন এই চোখকে আল্লাহ রবুল আলামিন দীর্ঘজীবী করবেন এই চোখ দিয়ে আপনাকে জান্নাতের নাজ নিয়ামত দেখার মতন সুযোগ আল্লাহ রবুল আলামিন করে দিবেন এই চোখের মালিক তো আল্লাহ আল্লাহ তাআলা সুন্দর দুটো চোখ আপনাকে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন এই চোখের মালিক কত মানুষকে আল্লাহ অন্ধ করেছেন আপনাকে তো অন্ধ করেন নাই আল্লাহ চোখে দেখার সুযোগ করে দিয়েছেন কাজেই চোখ দিয়ে হালাল জিনিসকে দেখুন চোখ দিয়ে যা জিনিসকে দেখা যায় তাই দেখুন অন্য কোনো হারাম জিনিসের দিকে নজর করে আপনার চোখকে কলুষিত আপনি যেন করবেন না এটা পুরুষের জন্য যেমন প্রযোজ্য নারীর জন্য অনুরূপভাবে প্রযোজ্য দ্বিতীয়ত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ নারী এবং পুরুষের উভয়কে বলছেন তাদের মডেস্টিকে তারা যেন পাহারা দেয় তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে এটা পুরুষের জন্য যেমন ইম্পর্টেন্ট মহিলাদের জন্য তেমন ইম্পর্টেন্ট আমরা এই ব্যাপারে কথা বলবো তার আগে আমাদেরকে ছোট্ট একটা খানিকক্ষণের বিরতিতে যেতে হচ্ছে আপনারা ইনশাল্লাহ টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্তে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রবিবার মঙ্গলবার ও শুক্রবার রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের সাল্লামের মুক্তা আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু হতে বন্ডিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইহাল্লামই অধিক জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গিবত তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুষতে পারে না আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রেয়াদুসালহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আবারো স্বাগত জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিন এর শুরুতে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওই সব মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের লজ্জা করে তবে তাদের স্ত্রীদের সঙ্গে বিষয়টা এরকম নয় শুধুমাত্র আপনার লজ্জা স্থান ব্যবহার করার জায়গা হল স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী এটা ছাড়া এ জাতীয় সম্পর্ক আল্লা সু আর কোনো জায়গায় রাখেন নাই এক জামানাতে দাসীর প্রথা ছিল এখন দাস দাসীর প্রথা পৃথিবীতে নাই কাজেই এই হুকুম এখন আর আসে না আর কাজের মেয়েদেরকে কাজের বোয়াদেরকে আমরা যেন কোনো সময় দাসী মনে না করি দাসী বলতে কৃত দাসী যারা আবার কাজের ছেলেদেরকে যেন আমরা দাস মনে না করি দাস বলতে তারা স্লেব যাদেরকে কিনা বেচা করা হতো এক সময় এখন এই নিয়ম আর নাই কাজেই একমাত্র নারী এবং পুরুষের মধ্যে হালাল সম্পর্ক হলো থ্রু ম্যারিজ যখন বিয়ে হয় তখন একজন আর একজনের সাথে শারীরিক সম্পর্ক হওয়াটা জায়জ হয় হালাল হয় দ্যাট দা ওয়ানলি হালাল ওয়ে অফ হ্যাভিং রিলেশন বিটুইন মেল এন্ড ফিমেল এনি আদার কাইন্ড অফ রিলেশন ইজ হারাম 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 ইটস হারাম এটা জায়জ না এটা এলাউড না আল্লাহ তাআলা এলাউ করেন নাই রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেন নাই এখন মহিলারা যেমনভাবে তাদের মডেস্টিকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে পুরুষরাও ইকুয়াললি করবে আনফরচুনেটলি এই ক্ষেত্রে এমনকি প্র্যাকটিসিং ব্রাদার সিস্টারদের মধ্যেও দেখা যায় যারা ইসলামকে মানে মহিলারা অধিকাংশ ক্ষেত্রে তাদের মডেস্টিকে তারা ঠিক রাখেন ভালো ফ্যামিলিগুলোতে কিন্তু ছেলেগুলো বড় বজ্জাত আল্লাহ ওদেরকে হেদায়ত করুক কারণ ছেলেগুলোর তো দায় দায়িত্ব নাই সে মনে করে যে আমার তো কোনো অসুবিধা নেই আমি তো ধরা পড়ার সম্ভাবনা কম মেয়েটা ধরা পড়ে যাবে এই অনেক সময় সে আমার তো ধরা পড়ার কোন পথ নাই আমি গেলাম আর ফেললাম আর চলে এলাম কাজে আমি ধরা পড়ব না কিন্তু আল্লাহর কাছে তো ধরা পড়তে হবে আপনি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন যে আপনি নিজের জীবনে নিজে কত খেয়ানত করেছেন এবং নিজের লজ্জায় স্থানকে কত আপনি অপব্যবহার করেছেন এবং আল্লাহ তা আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ যদি ধরে বসেন আমাদের কোনো উপায় থাকবে না আসুন আল্লাহর কাছে আমরা খালেজ দিলে তওবা করি এবং আমরা অ্যাবিউজকে বন্ধ করি এরকম ইউজকে বন্ধ করি অপব্যবহারকে বন্ধ করি আল্লাহ যেখানে হালাল করেছেন যেখানে জায়েজ করেছেন তার বাহিরে ব্যবহার বন্ধ করতে হবে আর সেজন্যই আমরা ওই হাদিসের কথা সবাই জানি যে হাদিসের মধ্যে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নারী অথবা পুরুষ আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি মাই আদমানলি মা বাইনা লেহাই হে ওয়া বাইনা হে আদমান বেল জান্না যেই ব্যক্তি আমাকে দুটো জেনাশির গ্রান্টি দিবে সে হেফাজত করবে সে নারী হোক বা পুরুষ হোক আমি তাকে জান্নাতের গ্রান্টি দেয় হে তার দুই পায়ের মাঝখানে যেই প্রাইভেট পার্ট আছে যেই লজ্জাস্থান আছে এর গ্রান্টি যে দিতে পারবে আদমান সাল্লাহ ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্রান্টি দিয়ে দেয় সুবাহ আল্লাহ আমাদের অনেকেরই কমতি আছে বিশেষ করে যুবক বয়সে মানুষ যৌবনের করে বসে দুই আয়াতে প্যারালাল বলে যাচ্ছেন পুরুষদেরকে বলছেন ওয়া হেফাজু আর মহিলাদেরকে বলছেন ওয়া হেফাজু না এটা খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি ব্যক্তিগত জীবনে এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে এটা তাদের জন্য উত্তম যদি তারা বোঝে এরপরে নারী এবং পুরুষের ইকুয়াল দুটো হুকুম বলা হয়ে গেল একটা হলো যে তারা তাদের নজরকে তারা নিম্নগামী করে রাখবে গেজকে লো করে রাখবে এবং দ্বিতীয়ত তারা লজ্জাস্থানের হেফাজত করবে নারী পুরুষের জন্য হুকুম সমান ছিল এখন আমার মাদের জন্য আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আরেকটা হুকুম বর্ণনা করছেন আর সেটা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউবদি নസീনাতহুন্না ইল্লা মা যহারা আর আমাদের মায়েরা বোনেরা মহিলারা তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না শুধু প্রকাশ করবে এতটুকুন যা বিনা ইচ্ছায় প্রকাশিত হয়ে পড়ে ইল্লা মা জহারা মিনহা ইল্লা মা জহারা মিনহা বলতে কি বোঝানো হয়েছে ওলামায় ক্রাম বলেছেন মুখমন্ডল এতটুকুন হাতের এই পর্যন্ত রিস্ট পর্যন্ত কবজি পর্যন্ত এই অংশ ছাড়া মহিলাদের বাকি সব অংশ তাদের আওরাতের মধ্যে ছাত্রুল আওরা তাদেরকে করতে হবে ঢেকে রাখতে হবে কাজেই অংশ যদি কোনো সময় প্রকাশিত হয়ে পড়ে তাহলে অসুবিধা নেই অথবা সাজগোজ করেছে শালীনভাবেই কোনোভাবে এরপরে উপর থেকে কেউ দেখলো এরকম যদি হয় তাতে অসুবিধা নেই তবে মুখ ঢাকা না ঢাকার ব্যাপারে ওলামায় ক্রামের পক্ষে বিপক্ষে মতামত আছে তবে যারা ওলামাইক ক্রামের মতামত হলো হ্যাঁ বিভিন্ন দেশে বিভিন্ন এরিয়াতে মাসালা ভিন্ন ভিন্ন হতে পারে তবে মুখ ঢেকে রাখাটাই উত্তম মুখ ঢেকে যারা রাখেন তারাই ভালো অবস্থানে আছেন আনলেস এখন মনে করেন ইউরোপ আমেরিকাতে সমস্যা হয়েছে বিভিন্ন সিকিউরিটি ইস্যু এসেছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় মুখ ঢেকে রাখার অনুমতি পাওয়া যায় না ফ্রান্সের কথা আমরা জানি যেখানে নেকাবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে আমাদের সেখানে কিছু করার থাকে না জোর করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি কিন্তু মুসলমানের সব দেশে এই নিয়ম মানতে কোনো অসুবিধা নেই সেখানে ইচ্ছা করে জোর করে মুখ খুলে মানুষকে দেখানো এটার তো প্রয়োজন নেই হ্যাঁ বিভিন্ন নর্মাল ইউনিভার্সিটিতে আমাদের বোনরা যারা যান তাদের জন্য অনেক সময় মুখ খুলে রাখার প্রয়োজন হয় আমরা এটার বিরোধিতা করি না কিন্তু মুসলিম কমিউনিটিতে আপনি বসবাস করে সেখানে আপনি যদি মুসলমানদের মধ্যে থাকেন সেখানে তো আপনার মুখ সবাইকে দেখানোর প্রয়োজন নাই আপনি যখন এহরামেজ করবেন হ্যাঁ এহরামের সময় আপনি মুখ খুলে রাখতে হবে তারপরেও তো আল্লাহ রসুলের স্ত্রীরা কি করেছেন যখন মানুষের ভিড় এসেছে তখন তারা মুখ ঢেকেছেন তাহলে এই যে হেজাবের যেই প্রথা আল্লাহ রাবুল্লা আলমিন এখানে বলছেন হেজাবের নিয়ম আমাদের মায়েরা বোনরা যদি হেজাব মেনে চলতেন পর্দা করে চলতেন তাহলে কোনো বোনের গায়ে অ্যাসিড পড়তো না এভাবে কোন এভাবে ধর্ষণ করা হয় কত মানুষকে দৈনিক ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয় গণ ধর্ষণের ঘটনা ঘটে শুনলে গা শিহরিয়ে ওঠে কারণ হলো মা বোনরা এমন ভাবে সাজেন খালি এটুক বলতে বাকি থাকে যে আমার পরে এসে হামলা করে পড়ো নাউজবিল্লা এছাড়া এমন ভাবে সাজবে যে ক্রেজি পাগল ধরনের ছেলে ফেলে মাথা নষ্ট যারা আছে যুবক তাদের মাথা আর ঠিক থাকে না তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে গিয়ে হামলা করে বসে তখন দুর্ঘটনা ঘটে এরকম কোন শোনা যায় না ইতিহাসে যেই মেয়েটা হেজাব পরে চলে মাথায় স্কার পরে চলে তার উপরে হামলা হয়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা আত্মহত্যা করছে মুসলিম হিন্দু নির্বিশেষে এই দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কলকাতাতে হচ্ছে দিল্লিতে হচ্ছে দেশে বিদেশে সব জায়গায় হচ্ছে হবেই তো আল্লাহর নিয়মকে না মানলে এরকম আমাদেরকে পোহাতে হবে আমাদেরকে কষ্ট পেতে হবে কাজেই এই যে পর্দার নিয়ম আল্লাহ সু দিয়েছেন এই নিয়ম যদি আমার মায়েরা মানেন বোনরা মানেন কি যারা মুসলিম নয় তারাও যদি হেড স্কার পরে সভ্য একজন মেষ যেই মেয়ে মডেস থাকতে চায় ভালো থাকতে চায় সে যদি হেডস্কারটা পরে সে কিন্তু সম্মানিত হবে শুধুমাত্র এক্সেপশন হল যেখানে যাদের সামনে পর্দা করার প্রয়োজন হবে না এরা কারা কারা নিজেদের স্বামীরা নিজেদের বাবারা নিজেদের ভাইরা নিজেদের ভাইয়ের ছেলেরা বোনের ছেলেরা নিজেদের মহিলারা অথবা এমন বাচ্চা ছেলে যারা মহিলাদের গোপন বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত জানে নাই এরকম যারা তাদের ব্যাপারে ভিন্ন কিন্তু তাদেরকে শালীন হয়ে চলতে হবে অনেকে প্রশ্ন করবেন আমরা যখন ঘরে থাকি আমাদের বড় বয়স্ক ছেলে মেয়ে আছে অন্যরা আছে আমরা কি মাথার কাপড় টাপড় খুলে সবসময় চলতে পারবো উচিত না এটা আপনি ঘরেও যখন থাকেন আপনি যদি ওড়না মাথায় দিয়ে থাকেন আপনার জন্য ভালো বাচ্চারা যদি একেবারে ছোট হয় এবং এ সম্পর্কে কিছু জানে না আপনি যদি এরপরেও যদি আপনার মাথার কাপ স্কার্ফ বলে ওড়না টোরনা খুলে আপনি থাকেন তাতে হয়তো অসুবিধা নেই কিন্তু এরকম অভ্যাস হয়ে যাওয়া উচিত নয় কিন্তু যখন আপনার ছেলেমেয়েরা বড় হয়ে যায় আপনার ছেলেটা বড় হয়েছে বয়স হয়েছে বালেগ হয়েছে মেয়ে বড় হয়েছে আপনি মা আপনার উচিত হলো যে আপনি আপনার মাথাকে ঢেকে রাখার চেষ্টা করবেন তাদের সামনে এবং আপনি আপনার বক্ষ দেশকে আপনি প্রোটেক্ট করবেন এটা আপনার করা উচিত এটা যদি আপনি করেন তাহলে শালীনতা আপনার মেয়ে আপনার থেকে শিখবে ছেলেও আপনার থেকে শিখবে আর মেয়ে যখন বউ হবে তখন সে তার বাড়িতে গিয়েও এটাকে মেনটেন করবে সম্মানিত দর্শক ভাই বোনেরা নজরটাকে নিম্নগামী করে রাখতে হবে লোয়ারিং দ্য গেজ আমাদেরকে করতে হবে আমাদের লজ্জা স্থানের হেফাজত আমাদেরকে করতে হবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে আমানত দিয়েছেন আমানতের খেয়ানত করলে চলবে না আমাদের প্রাইভেট পার্টের হেফাজত আমাদেরকে করতে হবে তাহলে জান্নাতের গ্রান্টি আল্লাহ রসুলের থেকে আমরা পেয়েছি অলরেডি আর আমাদের মা বোনদেরকে তাদের হেজাব মেনটেন করে চলতে হবে আপনি এটা বলতে পারেন যে মুখ ঢাকার ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে কিন্তু হেডস্কাফ ব্যবহার করার ব্যাপারে তো কোনো কথা নাই আমরা আসুন সব মা বোনরা হেডস্কাফ ব্যবহার করি মুসলিম হই আর নন মুসলিম হই আমরা ভালো জীবন আমাদের হবে আমাদের উপরে আর হামলা হবে না আর মায়েদেরকে বোনদের উপরে এসিড আর নিক্ষেপ করা হবে না সমাজে মা বোনরা ইজ্জতের সঙ্গে থাকবেন আমার মা বোনদের ইজ্জত বাড়ুক আমাদের ভাইদের ইজ্জত বাড়ুক আর ইজ্জতের সঙ্গে আমরা إيش شو الله رب العالمين أما ديرك آمين والسلام عليكم ورحمة الله وبركاته. সেই সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবই কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব। دینی ダイダイット কি করে পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার রাত 8:30 টায় বাংলাদেশে ও রাত 8:00 ভারতে পিএস টিভি বাংলায় ডায়ালগ ডিসকাশন ডিসকাশন স ড জাকির নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিশ বাংলায়